আসসালামু আলাইকুম ডার্ক পিটি আইটি সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগত ওড একটা এসপি ল্যাপটপের আপনাদের এম টু আপডেট করে দেখাবো অর্থাৎ এম ডট টু ইনস্টল করে দেখাবো আপনাদের যাদের পুরনো ল্যাপটপে এম ডট টু আছে অর্থাৎ আগে থেকে এম.2 ডট টু ল্যাপটপে যদি থাকে তাহলে অবশ্য আপনারা এম টু লাগিয়ে নেবেন এবং এম টু না থাকলে আপনারা সাতা এসএসডি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এই এসএসডি টা আপনারা লাগিয়েও আপগ্রেড করতে পারবেন তা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আমাদের এই ল্যাপটপ টু স্লট থাকার কারণে ইনস্টল করে দেখাবো এবং এমডার টু ইনস্টল করার পর উইন্ডোজ কিভাবে সেট আপ করবেন যদিও অনেক সহজ এটা তারপর যদি আপনাদের জানার আগ্রহ থাকে আমি অবশ্য ভিডিও আনার চেষ্টা করব। যদি আপনারা বলেন কমেন্টসে বেশিরভাগ ল্যাপটপে আপনাদের ব্যাকপার্টগুলো গুলা খুবই সহজ তো আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেনগুলা কতই সহজ এবং কিভাবে এমডর টু আমি সহজে ইনস্টল করলাম তো এমডর টু ইনস্টল করার পরে আমি ল্যাপটপটা ইজিলি আমার এমডোর টু সাপোর্ট করেছে এবং এমডর টুতে আমি এখন উইন্ডোজ ইনস্টল করে খুব ফাস্ট এবং অনেক ফাস্ট ল্যাপটপটি ব্যবহার করতে পারবো আপনারা দেখেছেন আমার এমডর টু লাগিয়েছি এবং পাশে সাতা হার্ড ডিস্ক লাগানো আছে এই ল্যাপটপটি হার্ড ডিস্ক লাগানো ছিল তো আমি আপগ্রেড করে এমডার টু এসএসডি লাগিয়েছি তো আপনারা চাইলে এমডার টু এস আপনাদের ল্যাপটপের সোলার যদি থাকে তাহলে অবশ্যই এমডর টু এসএসডি লাগিয়ে আপনারা সর্বনিম্ন বিশ থেকে তিরিশ গুণ অথবা তার বেশি হাই স্পিডে আপনারা ল্যাপটপটি অপারেট করতে পারবেন এবং স্মুথলি কাজ করতে পারবেন এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাইকে সুস্থ ও সুন্দর জীবন আশা কে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ